المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام مسيرة عمل وأمل كورونا كي شنكرمون بشنكرموك روك بولي كورونا كي كي شنكرموك روك بولي بشاش كرا جابي هاي أوشي كورونا أوشي بشاش كرا بولشن رسول الله صلى الله عليه وسلم بشكي شو هديس رئيس شو بولي كي شامني راكبين তাহলে স্পষ্ট হয়ে যাবে যে কিছু কিছু রোগ আছে যেই রোগগুলি এমন এক চরিত্রের বা বৈশিষ্ট্যের যেগুলিতে আদুয়া বা সংক্রমণ রয়েছে যেগুলি সংক্রমণ করে বা সংক্রমক রোগ সেগুলি আর তার একটি হচ্ছে করোনা যেটা স্পষ্ট সারা বিশ্ব বলছে আর আপনি একাই যদি অস্বীকার করেন তা আপনি মূর্খতার পরিচয় দেবেন যেমন দিনের সময় যদি সারা দুনিয়া দিন বলছে আর আপনি রাত বলেন আর রাতের সময় যদি দিন বলেন তো আপনাকে মানুষের পাগল বলবে সেই রকমই সুতরাং সংক্রমণ সংক্রমক রোগ এটি বা সংক্রমণ অবশ্য রয়েছে করোনার এতে কোনো সন্দেহ নেই এই জন্য ফত্তাকুল্লাহ তা তুমি যথাসাধ্য আল্লাহকে ভয়ও করবেন আপনার দিনও পালন করবেন আর দুনিয়া জরুরি কাজে যেমন বেরিয়ে যাচ্ছেন না খেয়ে থাকেন না নিজের পরিবার ছেলে মেয়েকে না খাইয়ে রাখেন না আপনি শপিং কেনাকাটার জন্য যাচ্ছেন প্রয়োজনে বাইরে যাচ্ছেন আপনি আর বিভিন্ন জায়গায় হাতও দিচ্ছেন আপনি নাকে মুখেও প্রয়োজনে হাত দিচ্ছেন আপনি তেমনি আপনি মনে করবেন আর সতর্ক থাকার চেষ্টা করবেন আল্লাহর কাছে তার সাথে সাথে দোয়া করবেন আল্লাহর কাছে অনিষ্ট থেকে পানা চাইবেন আশ্রয় কামনা করুন আমি কসম দিচ্ছি আপনার কাছে করোনা আসবে না যদি আসে যদি আসে তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে কসম হতে পারবে না 7 নম্বর প্রশ্ন হচ্ছে করোনা ভাইরাসে মুসলিমদের কিছু হবে না এ কথাকে ঠিক না এই কথা একেবারে ভুল করোনা ভাইরাসে মুসলিমদের কিছু হবে না করোনা ভাইরাসে যারা উজু করবে গোসল করবে তাদের কিছু হবে না করোনা ভাইরাসে যারা পাক পবিত্র থাকবে তাদের কিছুই হবে না করোনা ভাইরাসে যারা হালাল খায় তাদের কিছুই হবে না সবগুলি মিথ্যা কথা এগুলি মূর্খদের কথা এবং এগুলি মিথ্যা কথা প্রথম আক্রান্ত হয়েছে কারা সেই ক্ষেত্রে যদি বলে প্রথম আক্রান্ত হয়েছে ওই লোকেরা যারা নোংরা খাবায় খেত যারা হারামে ডুবে থাকতো পাপে ডুবে থাকতো তাদের ওপর দিয়ে আল্লাহর এই গজব শুরু হয়েছে আর তারপরে তখন যেহেতু এটি হচ্ছে সংক্রমক ব্যাধি আর সংক্রমণ করতে 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 যখন আল্লাহর আজাব সারা বিশ্বে নেমে আসে তখন সেখানে সলে আর তলে ভালো মানুষ আর মন্দ মানুষ সবাইকে গ্রাস করে আল্লাহর আজাব জি এই মর্মে নবী একাইমিস সাল্লা সাল্লামের হাদিস আপনার স্মরণ করিয়ে দিচ্ছি সহিবুখাই হাদিস আল্লাহ রিয়াল্লাহতাল আনহা জায়নাম বিনতে জাহজি আল্লাহ রসকুরল্লাহ সাল্লামের প্রিয়তমা স্ত্রী তিনি হাদিসটি বর্ণনা করছেন ইয়াজুজ মাহুদ সম্পর্কে আর তারপরে জিজ্ঞাসা করছেন শেষখানে যখন আল্লাহর আজাব সম্পর্কে পৃথিবীতে নেমে আসবে ধ্বংস হবে মানুষ এই বিষয়টি যখন আলোচনা করতে যাচ্ছেন রসকুর আল্লাহ সাল্লা ফিতনা ফসাদ ইয়াজুজ মাহুজের তখন জিজ্ঞেস করছেন তিনি আর নহুল্লা কু আফিনা সলে হন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আমাদের মাঝে নেক লোকের আছে ভালো মানুষ আছে তা সত্ত্বেও কি আমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে আলহামদুলিল্লাহ মুসলিম সমাজে অনেক ভালো মানুষ আছে অনেক আল্লাহর বলির আল্লাহর নেক বান্দারা আছে অনেক সহি আকীদার ভাইরা রয়েছে অনেক বড় বড় আলমা ইকরামরা রয়েছে যারা আল্লাহর নেক বান্দা আল্লাহর আউলিয়া অবশ্যই রয়েছে পৃথিবীতে জি সারা দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমন কোনো দেশ নেই যেখানে আল্লাহর নেক বান্দা নেই আছে সলেহীন অবশ্য আছে এমনকি মুসলেহীনও আছে সলেহীনের সাথে কিন্তু তারপরেও আর নোহো লেখো আমাদেরকে কি ধ্বংস করে দেওয়া হবে নেক লোক দুনিয়াতে থাকা সত্ত্বেও আমরা যে ভালো মানুষ তারপরেও কি ধ্বংস করে দেওয়া হবে আমভাবে ব্যাপক হারে। পালা তখন বলছেন না হ্যাঁ অবশ্যই ধ্বংস করা হবে এজা খাবারসো যখন পা বেড়ে যাবে যখন হবিশ লোকদের সংখ্যা বেড়ে যাবে যখন নোংরাদের সংখ্যা বেড়ে যাবে যখন হারাম জীবন যাপনকারীদের সংখ্যা বেড়ে যাবে যারা হারাম নোংরা খায় তাদের সংখ্যা বেড়ে যাবে যারা জেনার জীবন জীবনযাপন করে যারা মদে ডুবে থাকে যারা লিভ টুগেদার করে এদের সংখ্যা যখন বেড়ে যাবে যারা বিভিন্ন পাপে জড়ে গেছে সুদ ঘুষ বেমানি আত্মসাদ জল অত্যাচার এই সমস্ত কিছুতে মানুষ যখন জড়িয়ে জড়িয়ে গিয়ে ওগুলো ক্ষবিচরিত ভেয়ে যাবে যখন তাদের সংখ্যা বেড়ে যাবে তখন সবাইকে ধ্বংস করা হবে যখন আল্লাহর আজাব আসে তখন জি সবাইকে ধ্বংস করা হয় অন্য হাদিস রয়েছে শোমায়ুবাসুন আলা নিয়াতে তারপরে ভালো মন্দ সবাইকে ধ্বংস করে দেওয়ার পরে তাদের নিয়ত অনুযায়ী আল্লাহ হাসরের মাঠে উঠাবেন তখন উঠবে কিছু লোক আল্লাহর অভিশপ্ত হয়ে আল্লাহ গজবের সাথে দুনিয়া তো আল্লাহর গজব হয়েছে আর আখেরা তো আল্লাহর গজব রয়েছে তাদের জন্য রয়েছে আর কিছু ভালো মানুষ তাতে মারা গিয়েছিল তাদের সৎ সত মারা ইমানের অবস্থায় তারা হবে সুতরাং এই বিষয়টি মনে রাখবেন আট নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই করোনার সমস্যা যে পৃথিবীতে এই সময়ে এই প্রশ্নটি আহ এক ভাই আজকে করেছেন জিদার থেকে সেটা হচ্ছে রিলিফের খাদ্যদ্রব্য বা অন্য অন্য ধন সম্পদ কিছু যারা সরকারি কর্মকর্তা আমলা তারা চুরি করে আর চুরি করে রাখার পরে অল্প কিছু বিতরণ করে আর অনেক কিছু তারা রেখে নেয় রেখে নেওয়ার পরে সেটাকে সস্তা মূল্যে বিক্রি করে আমরা কি এই অল্প মূল্যে যে পাচ্ছি তাদের কাছ থেকে এগুলি কিনে নিয়ে আমরা গরিব বিতরণ করতে পারবো আমরাও জনকল্যাণমূলক কাজ করছি রিলিফের কাজ করছি তো আমরা যখন সস্তা পাচ্ছি আর এগুলো বিক্রি করছে সেই সরকারি কর্মকর্তাগুলি তাদের কাছ থেকে কেনে নিয়ে কি আমরা দান খেরাত করতে পারবো নিজেরা খেতে পারবো এ প্রশ্ন করেছেন মনে রাখবেন যে আল্লাহ রব কোরআন কেন বলছেন তোমরা নেকির কাজে আর আল্লাভ আর কাজে পরস্পরকে সহযোগিতা করিও ওলা তায়ানু আল আল ইসমান আর তোমরা গোনার কাজে আর সীমালংঘন জল অত্যাচার অবিচারের কাজে কেউ কারো সাহায্য করিও না আর চুরি করা মাল ধন কে আশ্রয় দেওয়া স্থান দেওয়া বাড়িতে অথবা চুরি করা ধন সম্পদকে খরিদ করা তাদের সহযোগিতা করা সেসব যে সরকারি আমলাগুলি রয়েছে তাদের সহযোগিতা করছেন সমাজের লোক সবাই যদি বয়কট করে দিই আর সরকার যদি এই ক্ষেত্রে সজাগ সচ্চার হয় যে কোন চুরি করা মাল সামান আমরা খরিদ করব না কোন খরিদার নেই সামাজিক আর সরকার পক্ষ থেকে সজাগ সচেতন রয়েছে যে যারাই দুর্নীতিতে জড়িত হবে তাদেরকে শক্ত পানিশমেন্ট করা হবে শাস্তি দেওয়া হবে তাহলে এই অফিসার আমলাগুলি আল্লাহর ভয় ঠিক না হলেও প্রশাসনের ভয় ঠিক হয়ে যাবে আর এই সামাজিক এই উত্তম নেক পদক্ষেপের ফলে তারা ভালো হয়ে যায় বাধ্য হবে কারণ চুরি করে লাভ না চুরি করার পরে কোথায় বিক্রি করবে কেউ তো কেনাকাটা করবে না কারণ জানে যেগুলো চুরি করা মাল সুতরাং জানা সত্ত্বেও চুরি করা মাল সামান কেনা জায়েজ নয় যদিও আপনার উদ্দেশ্য সৎ থাক যে গরিব মিসকিনকে আমি উপকার করব আর সস্তা দামে পাচ্ছি যায়জ নাই আর কথা লম্বা না করে আজকে এতটুকু প্রশ্ন উত্তর দিলাম বাকি বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে আরও থাকলো আর দশটি প্রশ্ন ইনশা আল্লাহ আহ আগামীকালকে বুধবার বৃহস্পতিবার আমাদের যে অনুষ্ঠান হবে তাতে ইনশা আল্লাহ তালা আমাদের আলোচনার সাথে সাথে এই উত্তর দেওয়ার চেষ্টা করব জজাক মুল্লা হাইরান ওসাল আলা আলান মোহাম্মদ ওয়া ও আলিহি আলহি ওসাহিহি আজমাই